শুভ সকাল বন্ধুরা তো আমার গাছের ফুল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো ফুলগুলো এত দারুণ লাগছে না তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে আর সবাই কিন্তু লাইক দিয়ে প্রথমে ভিডিওটা দেখা শুরু করবে তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো এখন আমি সকাল সকাল চলে এসেছি কিচেনে তো এখন করব শ্বাস পিঠে ওটা দিয়ে সকালের ব্রেকফাস্ট করবো শাস পিঠে আর গুড় তো তোমরা দেখতে থাকো এখন যাব আমি স্নান করতে তো এই যে দেখো স্নান করে অলরেডি চলে এসেছি তোমাদের সামনে তো হালকা একটু সেজে নিয়েছি তো এখন আমি বসে আছি কখন বাজার নিয়ে আসবে তো চলো কি কি বাজার করেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো বেলি শাক তারপরে এটা হচ্ছে লাল শাক আর এই যে লেবু আর এই যে দেখো বড় সাইজের দুটো বেগুন এখানে কুমড়ো আছে আর বিট আছে লঙ্কা তো আজকে অল্পই বাজার করতে বলেছি কারণ আগের দিনের বাজার অনেকটাই রয়ে গেছে আর এই যে অলরেডি রান্না আমি শুরু করে দিয়েছি আর এই যে দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো এখন শুরু করব রান্না তোমরা সাথে থেকে ঠিক আছে চলো এই যে হচ্ছে অল্প আর এই যে হচ্ছে চিকেনটা কালারটা কেমন একটা লাগছে কেমন আর এই যে হচ্ছে রাসভাজা ফ্রাইড রাইস তো দেখো বন্ধুরা দুপুরের খাওয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি ছাদে আর ছাদে রোদ আছে এখন তিনটে বাজে আর নন্দিনীও আঁকারও সব জিনিসপত্র নিয়ে এসেছে এখানে বসে বসে আঁকবে আর আমি আমিও আছি পাশে বসা তো তোমরা সাথে থাকো এই যে দেখো নন্দিনী কি আঁকে সেটাই দেখো তো এই যে দেখো আমিও রোদ্রে বসে আছি থাকবো চারটে পর্যন্ত ছাদে ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আর এই যে দেখো বেলা প্রায় শেষের পথে আর ওই যে সূর্যটা দেখা যাচ্ছে এখনো হালকা হালকা রোদ আছে তো এখন জামা কাপড় নিয়ে নিচে নেমে যাব রোদ নেই তো আমিও আর নেই যতক্ষণ রোদ থাকে ততক্ষণ আমি ছাদে থাকি তো এখন জামা কাপড় নিয়ে ঘরে যাব। তো এই যে দেখো জামা কাপড়ের বোঝা ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে এসেছি তো এইগুলো এখন গুছিয়ে নেব এই যে দেখো কত জামা কাপড় তো এগুলো গুছিয়ে নিই চলো আর এই যে এখানে দেখো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় এখন আমরা একটু ইভিনিং স্ন্যাক্স করব মোমো আর এই যে আমি আমি আর নন্দিনীর বাবা খাবো মোমো দিয়ে আর নন্দিনী এই যে এগরোল খাবে তো এটাই আমাদের ইভিনিং স্ন্যাক্স তারপরে এখন দেখো রাত হয়ে গেছে এই যে আটা মেখে রেখেছিলাম তো এখন রুটিটা করে নেব এতগুলো আট মানে রুটি বানাবো না দুটো দুটো করে করবো তো এক একে রুটিগুলো করে নিই ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোরা তোমরা কমেন্ট করে জানাবে তো আমার ভিডিও করতে ইচ্ছা করছে না তোমরা ভালো কমেন্ট করছো না তো ফাইনালি এই যে আমার রুটি হয়ে গেছে আর এই যে আমি দেখো প্লেটে নিয়ে নিয়েছি এখন খাবো তো খেয়ে নিই পরে আবার কথা হবে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে চলে এসেছি এখন বাজে রাত দশটা তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন ব্লগে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ঠিক আছে চলো গুড নাইট